হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব। টাইটেল দেখে এতক্ষণে সবাই বুঝে গেছেন আমি কিসের ওপর ভিডিও করতে চলেছি। শিলপাটা খুবই পরিচিত একটা শব্দ, প্রত্যেকটা বাড়িতে এই শিলপাটা থাকবে, এটা চিনে না এরকম বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। তো এই শিলপাটা ব্যবহার করার সময় অনেক ক্ষেত্রে নানান রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয়, যেটা আমাদের চটজলদি ঘরে থেকে সমাধান করতে যেয়ে হিমশিম খেতে হয়। তো অনেক সময় দেখা যায় মশলা করতে গিয়ে শিলপাটায় ধার থাকে না, তখন কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। এখনও অনেক বাড়ি আছে যাদের বাড়িতে ব্লেন্ডার বা গ্রাইন্ডার মেশিন নাই, তারা হাতেই এই মশলা করে থাকেন। তো সেক্ষেত্রে হঠাৎ যদি দেখেন যে আপনার শিলপাটায় ধার নষ্ট হয়ে গেছে আর শিলপাটায় ধার দেওয়া মামাদেরও পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে নিজেই কিন্তু এই শিলপাটায় ধার দিয়ে নিতে পারেন। তো সেটা কিভাবে? এই যে আমি এখানে নিয়েছি কিছু ওষুধ। আপনারা অনেকেই ভাবছেন ওষুধের প্যাকেট দিয়ে কিভাবে শিলপাটা ধার দেওয়া সম্ভব। জি হ্যাঁ বন্ধুরা, এই ওষুধের প্যাকেটও কিন্তু অনেক বেশি কাজের। আমি কিন্তু ভিতরের এই ওষুধটা ব্যবহার করব না, আমাদের প্রয়োজন হবে উপরের যে প্যাকেটটা, মানে ওষুধের বাইরের অংশটা। তো এখানে আমি কয়েকটি ওষুধের প্যাকেট নিয়েছি আর এখন আমি এটাকে কেটে নেব। অবশ্যই এটা কেটে টুকরো টুকরো করে নিতে হবে, নয়তো আমরা কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাবো না। তো আপনারা দেখুন আমি কিভাবে ওষুধের প্যাকেটটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি ঠিক যেভাবে কাটছি আপনাদেরও কিন্তু সেম প্রসেসে এই কাজটা করতে হবে, নয়তো কিন্তু আপনারা আশানুরূপ ফল পাবেন না আর তখন কিন্তু হতাশ হয়ে ভাববেন যে হয়তো এটা কাজ হয় না, কিন্তু একদমই এটা কিন্তু নয়। তো এই যে আমাদের ওষুধের প্যাকেটগুলো একদম কাটা হয়ে গেছে, আর এখানে আমি আরও একটি উপাদান অ্যাড করছি, সেটা হলো লবণ। এই শিলপাটা ধার করতে লবণও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমি শিলপাটায় ধার দিয়ে নেব। তো প্রথমেই আমি পাটার দিকটা খেয়াল করছি, এটা কোন দিকে আমি ধার দিয়ে নেব, মানে আমি যে দিকটা ব্যবহার করব আমি ঠিক সেই দিকটায় কিন্তু ধার দিয়ে নেব। পুরা পাটাটাতে কিন্তু আমি ধার দিব না, এতে করে আমার সময়টা কিন্তু অনেক বেশি লাগবে, যার জন্য আমি ঠিক যেই দিকটা ইউজ করব শুধুমাত্র সেই দিকটাতেই কিন্তু আমি ধার দিয়ে নেব। তবে আপনারা চাইলে পাটানোরার চারিপাশেই কিন্তু ধার দিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক বেশি সময় সাপেক্ষ বিষয়, যার জন্য আমি শুধুমাত্র ব্যবহার করার দিকটাতেই ধার দিয়ে নিচ্ছি। এখন আমি লবণ এবং ওষুধের প্যাকেটগুলোকে চারিপাশে ভালোভাবে বেটে নিচ্ছি, শিলপাটার চারপাশে একদম ছড়িয়ে ছড়িয়ে আমি এটা ঘষে নিচ্ছি। এতে করে শিলপাটাটা লবণ এবং ওষুধের প্যাকেটের ঘর্ষণে অনেক বেশি ধারালো হয়ে যাবে। খুব শক্ত কাজ কিংবা খুব কঠিন কাজও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করলে অনেক বেশি সহজ হয়ে যায়। এই ধারটা কিন্তু সবসময়ের জন্য থাকবে না, তবে আপনারা যখনই বেশি মশলা করতে যাবেন সেক্ষেত্রে যদি আপনারা এই কাজটা তাৎক্ষণিকভাবে করে নেন, তাহলে দেখবেন অনেক অনেক মশলাও কিন্তু নিমেষে আপনারা বেটে উঠতে পারবেন, কোনো সমস্যা কিন্তু একদমই ফেস করতে হবে না। এই যে ওষুধের প্যাকেটটা, এর মধ্যে থেকে এক ধরনের পাউডার মতন বের হয় যেটা অনেক বেশি ধারালো হয়, মূলত ওইটার থেকেই কিন্তু আমাদের শিলপাটাটা ধার হয়ে যায়। সবসময় শিলপাটা মামাদেরকে পাওয়া যায় না, আবার অনেক সময় দেখা যায় প্রবাসী আপদের ক্ষেত্রে কি হয়, সেখানে কিন্তু এরকম শিলপাটা ধার দেওয়া লোকজনগুলো থাকে না, সেক্ষেত্রে আপুরা কিন্তু খুব সহজে যখন তখন এই কাজটা করে নিয়ে অনেক অনেক মশলা কিন্তু রেডি করে নিতে পারবে। আর এই ওষুধের প্যাকেট এবং লবণ দুইটাই আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু সবসময় পাওয়া যায়, সুতরাং কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই যখনই দেখবেন আপনার একটু বেশি মশলা প্রয়োজন, তখনই কিন্তু আপনি মশলা বাটার আগে এই কাজটা যদি করে নেন তাহলে মশলা বাটতে আপনাদের জাস্ট 5 মিনিট লাগবে। তো আমার তো ধার দেওয়া কমপ্লিট, এখন আমি শিলপাটাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি।
মাজনের সাহায্যে এবং একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নিতে হবে, যাতে করে পরবর্তীতে আমরা যখন খাবারের জন্য মশলা ব্লেন্ড করব তখন যাতে কোনো রকমের কোনো প্রবলেম না হয়, কারণ ওষুধের প্যাকেটে কিন্তু অনেক রকমের ওষুধ লেগেই থাকে। সুতরাং অবশ্যই এদিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, এটা এতটা বেশি ধারালো হয়েছে যে আমি কিভাবে আপনাদের বোঝাবো আমি জানি না, তবে অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও এই পরীক্ষাটি করে দেখবেন। আশা করছি আপনারা এতটুকু হতাশ হবেন না। তো এখন আমি এখানে কিছু চাল বেটে দেখাবো। চালটা কিন্তু খুবই শক্ত হয়ে থাকে, আর এখানে আমি আমাদের রান্না করার যে চালটা সেটাই আমি নিয়েছি। আর আপনারা সবাই জানেন রান্না করার চাল কতটা বেশি শক্ত হয়ে থাকে, তো সেই চাল আমি এখানে নিমেষেই বেটে আপনাদেরকে দেখিয়ে দেব পরীক্ষামূলক, যেটা কতটা বেশি গুঁড়া হচ্ছে। তার মানে আমার শিলপাটাতে কিন্তু ঘরোয়াভাবে আমি ধার দিতে সক্ষম হয়েছি। বন্ধুরা দেখুন, আমি জাস্ট একবার থেকে দুইবার কি শিলপাটাটা চালু করেছি, আর এখানে আমার চালটা কিন্তু একদম ভেঙে গিয়েছে, গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। আপনারা অন ক্যামেরা দেখে কিন্তু বুঝতে পারছেন। তো আমি কিন্তু এই ঘষাঘষিটা খুব একটা বেশি করি নাই, খুব বড় জোর 10 মিনিট মতন আমি ওষুধ আর লবণ দিয়ে শিলপাটাটার ওপরে ঘুরিয়েছিলাম, তাতেই এই অবস্থা। আর আপনারা যদি একটু সময় বেশি নিয়ে করেন তাহলে কতটা ধার হতে পারে আপনারাই ভেবে দেখুন। এখন আমি আর কিছু পেঁয়াজ পেটে দেখিয়ে দিব। মাত্র একটা ডলাতেই কিন্তু পেঁয়াজ একদম গুঁড়া হয়ে যাবে এবং পেঁয়াজটা কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। বন্ধুরা আপনারা এটা দেখে বুঝতে পারছেন কত বেশি ধারালো হয়ে গিয়েছে। এখন থেকে আপনাদেরকে টাকা খরচ করে কিন্তু আর এই শিলপাটা ধার নিয়ে চিন্তা করতে হবে না। খুবই সহজ এবং খুবই ঘরোয়া উপায়ে আপনারা এই কাজটা বাড়িতেই করে নিতে পারবেন। আর দেখুন কতটা সহজে আমার মশলাগুলো রেডি হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আমি প্রথমেই চাল বেটে দেখিয়ে দিয়েছি যেহেতু, সুতরাং এটা যে 100% কার্যকরী একটা পরীক্ষা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরও জানিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন। আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।